আচ্ছা মা আজকে কি রান্না করার জন্য আসছো এখানে আজকে মুরগি রান্না করার জন্য চিকেন অল রাইট গাইস আই উইল গেট ব্যাক উইথ ইউ গাইস হোয়েভার আই এম ডান এগেইন অল রাইট আনটিল দেন আচ্ছা মা ভিডিও যেহেতু হইতেছে মানে তোমার গরম মেজাজ দেখাইবা না ঠিক আছে আমি তোমার ফেস এদিকে ঘুরাই বসামু না না আচ্ছা মা আজকে বলো তুমি কি কি রান্না করতেছো চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করুন চিকেন দিয়ে দেখা তো যাচ্ছে যে তুমি আলু তো বসাই দিছো আলু আলু একটু ভাজি তেলে হ্যাঁ তেলের মধ্যে আলুটা ভাজছে হুম তারপরে মাংস দিয়ে দিয়ে আচ্ছা মাংসের ই কি ভাজা হয়ে গেছে আলু ভাজা হয় নাই এখনো ভাজা হয় নাই না আচ্ছা তো আর কি কি নিয়ে আসছো তুমি আচ্ছা আমি একটু আমাকে দেখাও যেহেতু তুমি চিকেন কারি রান চিকেন কারি আলু দিয়ে রান্না হইতেছে এই যে চিকেন রান্না করতে আমছি চিকেন এই যে চিকেন এই যে চিকেন পিয়াজ বাটা এটা পিয়াজ ব্লেন্ডার করাও না হ্যাঁ এই যে একটু করে ভালো করে আচ্ছা তেজপাতা এটা পেঁয়াজ গরম মশলা ধনিয়ার গুঁড়া ওই হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এলাচি দারচিনি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ইয়ে হলুদের হলুদের গুঁড়া না এই যে মরিচ ব্লেন্ডার দাঁড়াও একটা সেকেন্ড দেখি হুম এই মরিচের ব্লেন্ডার করা না এটা ব্লেন্ডার করা এই রসুন কাটা আর ছিল এখানে কাঁচা মরিচ না এই যে ধনিয়ার জিরার জিরার ফাঁকি না আচ্ছা আর আছে তেল লবণ আর হইল লবণ ও ঢাকনা নিচে কি আছে ওখানে ঢাকনা নিচে আলু আচ্ছা ছিল আচ্ছা হ্যাঁ এখন তো আর কিছু লাগার মতো নাই আর এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার মা পরিচয় হচ্ছে সে আমার মা এখানে আগুনের চুলায় কি বলে লাকড়ি চুলায় রান্না হচ্ছে আসলে আমেরিকার মাটিতে লাকড়ি চুলায় রান্না করা আমি মনে করি এটা একটা বিরল একটা ব্যাপার চাইলেই আপনি রান্না করতে পারবেন না হ্যাঁ এখানে গাছের পাতা টাতা সে আগে থাকতেই সেট করে রাখছে তো আলু আলু দেখা যাচ্ছে যে আলু এখানে ভেজে ভেজে আলু ভেজে মানে ভাজা চলতেছে আলু ভাজা আমার মনে হয় হয়ে গেছে মা হ্যাঁ আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে ফেলছে আমার মেয়ে গালে হাত দিয়ে বসে বসে দেখছে তার নানু কি করতেছে অরিন্দ তোমার ফিঙ্গারের মধ্যে যে রেড কালার এটা কি দেখা যাচ্ছে একটু দেখা দেখি তো ওটা কি বলো আচ্ছা ঢেলে দেওয়া হলো এলাচি দারচিনি দারচিনি তেজপাতা তেজপাতা পেঁয়াজ দিয়ে দিচ্ছে না পেঁয়াজটা একটু হালকা হালকা মানে ভাজা ভাজা করবো না আচ্ছা দিয়ে দেওয়া হলো পেঁয়াজ আচ্ছা আমার মেয়ে কিছু একটা বলতে চাচ্ছে আম্মু তুমি কি বলতে চাচ্ছ বলো বলো কি বলতে চাচ্ছ কি বলতে চাচ্ছ বলো তুমি নেল পলিশ দিয়েছো নাইসলি দেখাও এইভাবে করে হাত বের করে দেখাও অরিন ওয়াও তোমাকে তো অনেক বিউটিফুল লাগতেছে অরিন ব্যাপারটা কি আবার তুমি পায়েও দিয়েছো হুম ইউ লুকস গুড ও বিউটিফুল What? Oh, my. Stop.
আসলে মাঝে মাঝে বাতাসের কারণে আগুন একটু নিভেও যায়, তারপরে ফুকনি বা কিছু একটা আছে যেটা দিয়ে ফু দিলে আপনার আবার আগুন জ্বলে উঠবে ধাউ ধাউ করে, লাকি চুলা বলে কথা। তো মশলা কষানো হয়ে গেছে মোটামুটি মা? আচ্ছা, মশলা বলা যায় মোটামুটি ভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিল এখন মাংস, এখন দিয়ে দিল মাংস। আর এই মাংসটাও কিন্তু আপনার এই যে মুরগি যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কোনো দুই তিনটা মুরগি কেটে নিচ্ছে আগে ভাগে, কেটে পরিষ্কার টরিষ্কার করে এখানে কি রান্না রান্না হইতেছে। রান্না তুমি কি নিয়ে যাচ্ছ? আচ্ছা আপনি দেখাই, তাদের ভাজা আলু খেতে ইচ্ছা করছে, কয়েকটা ভাজা আলু নিয়ে গেল। এটা আমার ভাইয়ের কাণ্ড। আচ্ছা ঠিক আছে, তুমি তো এটাই আসলে আমরা যেটা বুঝাতে চেয়েছি, আসলে এখানে রান্নাই মূল উদ্দেশ্য না, এটা একটা ফ্যামিলি ভিডিও। আর যেহেতু বিদেশের বাড়িতে থাকি, বাংলাদেশকে কী পরিমাণে মিস করি সেটা ছোটোখাটো একটা নমুনা, যেমন লাকড়ির চুলায় রান্না করা, ওখানে কী বলে আপনার ওই জানলা দেয়া, নানা রকমের সবজি গাছ, আর এখানে রয়েছে দেশ গ্রামে যেভাবে মুরগি, হাঁস মুরগি, হাঁস যদিও পালি না, হাঁসটা আসলে খুব একটা লাইক করি না খেতে, যদিও খারাপ না মুরগি, আর কি বলে ওটাখানে কবুতর রয়েছে, এগুলোই আপনাদেরকে দেখালাম, এটাই ছোটোখাটো একটা নমুনা। আর এর পরিচয় হচ্ছে আমার আসলে ভাইয়ের বউ, তুমি সবাইকে সালাম দিতে চাই জান্নাত? আসলে রান্নার সাথে সাথে আমার মাকে হেল্প করতেছে, আর আমি ভিডিও করে হেল্প করতেছি, দেয় একটু বাচ্চা মানুষে নানাভাবে দুষ্টুমি করতেছে। তো আজকে কি মনে করে হঠাৎ করে মা মুরগির মাংসের রান্নার প্ল্যান করলা? হঠাৎ করে না, এইটা চিন্তা করছিলাম ওই মুরগি কত কদিন যাবে, তো করতেছি রান্না কম রান্না কম করবি ঠিক আছে কদিন। হ্যাঁ, রান্না মোটামুটি বলা যায় যে শেষের দিকে। মা হাঁটুর থেকে কাপড় নামাও। রান্না মোটামুটি শেষের দিকে, এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরা, জিরা, হ্যাঁ জিরা ছড়িয়ে দেওয়া হলো, বুঝে নিতে লাস্টের দিকে জিরার স্মেলটা তরকারির স্বাদকে কতখানি বাড়িয়ে দেয়। আর একটু ঝোলটা কমলেই মানে নিয়ে যাও সামান্য একটু, মাংস তো সিদ্ধ হয়ে গেছে না, মাংস যদি সিদ্ধ না হয় এটা অল্প আছে। দেখো জান্নাত দেখো, জান্নাত তুমি পাতিলাটা এটার উপরে রাখো, আবার এটার উপরে রাখো। হ্যাঁ বুঝতেই আসলে পারছেন রান্না শেষ, হ্যাঁ রান্না রান হয়ে গেছে, এখন আসলে কালির পাতিলা, তো কালির পাতিলা তো আসলে ঘরে নিয়ে যাওয়া সম্ভব না, ঘরে নিলে যে কী পরিমাণে ম্যাচ হয়ে যাবে, তো বাইরের কাজ বাইরেই আসলে শেষ করে দিচ্ছি। তো অন্য আরেকটা পাতিলায় আপনার কি বলে মাংসটাকে ঢেলে দেওয়া হচ্ছে, তাও জান্নাত ঢেলে ফেলো কেয়ারফুলি ঢাইরো। হুম
পাও ঘুরে কি হইছে পাতিলার কালিটা দেখায় দাও কি পরিমানে কালি হইছে বুঝতেই পারছেন আর ওই যে ঢেলে দেওয়ার পরে একটু ঢেলে দেই একটু ঢেলে দেই না যাই হোক এখন এই পাতিলাটা ধরে ঘরে নিয়ে যাওয়া হবে হয়ে গেল আমাদের চিকেন কারি এটা ঘরে নিয়ে না ওটা ওটা দুই তন্নি ঘরে নিলেও তো না হ্যাঁ এটা এইখান থেকে হ্যাঁ লাগেনি দরজা লাগাইনি হ্যাঁ আমি খুলে দিচ্ছি ফাইনালি ঘরে নিয়ে আসা হলো ঢাকনাটা উঠা একটু দেখা দাও এই ধাও ধাও করে ধোয়া উঠছে অবশেষে চিকেন কারি আমাদের হয়ে গেছে